ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর রাজধানীর নিত্যপূর্ণের বাজার পরিস্থিতির খবর জানাতে মহন্ত টাউন হল মার্কেটে আছেন সহকর্মী ফরহাদুর রহমান আমরা সরাসরি তার কাছে যাব ঘূর্ণিঝড় রেমালের প্রভাব যেমন মানুষের জনজীবনে পড়েছে তেমন পড়েছে নিত্যপণ্যের বাজারে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে বেশ কয়েকটি বাজার ঘুরে আমরা এখন এখানে আছি এখানে মাছ বাজারের অবস্থা যদি আপনাদেরকে বলি এখানকার বিক্রেতারা বলছেন যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সারা দেশের বিভিন্ন ঘের ভিতর পানি ঢুকে যায় এবং বাদ ভেঙে যাওয়ার কারণে মাছ তাদের ঘের থেকে চলে গেছে এবং এরপরে যার প্রভাব পড়েছে আসলে বাজারেও অর্থাৎ বাজারে মাছের সরবরাহ কম এবং সেই কারণে অংশবিশেষ বিভিন্ন মাছের দাম কিন্তু বেড়ে বেড়েছে আমরা যদি দেখতে পাচ্ছি রুই মাছ এখানে পাইকারি বিশ থেকে ত্রিশ টাকাতে বেড়েছে এবং অন্যান্য মাছ যেগুলো আছে অর্থাৎ অধিকাংশ মাছের সরবরাহ যেহেতু যেহেতু বাজারে কম সে কারণে মাছের দাম কিছুটা বেড়েছে এবং ক্রেতারা কিন্তু অভিযোগটা আর বিস্তর করছেন তারা বলছেন যে প্রায় একশো টাকা কেজিতে বেশ মাছের দামগুলো চাওয়া হচ্ছে অর্থাৎ তিন দিন আগে অর্থাৎ এই ঘূর্ণিঝড় এর আগে স্বাভাবিক পরিস্থিতিতে মাছের বাজার যেমন ছিল তার এই ঘূর্ণিঝড়ের পরে এই মাছের বাজার কিন্তু অনেকটা উত্তপ্ত হয়ে পড়েছে এছাড়া আমরা কিছুক্ষণ আগে মুরগির বাজারে ছিলাম সেখানে সোনালি মুরগি এবং ব্রয়লার মুরগির দামের পার্থক্যের কথা যদি উল্লেখ করি সেক্ষেত্রে ব্রয়লার মুরগির দামে আমরা যেটি দেখেছি প্রায় দশ থেকে বিশ টাকা কেজিতে এই দুই তিন দিনের ব্যবধানে বেড়েছে এবং একই সাথে সবজির বাজারেও কিছুটা প্রভাব পড়েছে যেটি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কাঁচা মরিচের কথা যদি উল্লেখ করি সেই কাঁচা মরিচের দামও কিন্তু অন্তত ত্রিশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজিতেই বেড়েছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে নিত্যপণ্যের বাজারে যে প্রভাবটুকু পড়েছে তার অধিকাংশই পড়েছে মাছের বাজারে অংশ শেষ মুরগি এবং সবজির বাজারে একইভাবে আমরা আলু এবং পেঁয়াজের ক্ষেত্রেও যদি দেখছি হয়তো বা বাজারের সরবরাহ ঠিকঠাক থাকলেও আমরা যদি দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজারের পেঁয়াজের দরও কিন্তু প্রায় পাঁচ থেকে সাত টাকা বেড়েছে এবং আলুর ক্ষেত্রেও একইভাবে দুই থেকে তিন টাকা প্রতি কেজিতেই পাইকারিতেও বেড়েছে এবং খুচরা আকারে যার প্রভাব পড়ছে যেটি প্রভাব পড়েছে আসলে খুচরা বাজারেও পাশাপাশি আমরা ক্রেতাদের সাথে কথা বলছি তারা যদি বলছেন আসলে বিভিন্ন ঘূর্ণিঝড়ের সময় সাধারণত নিত্যপণ্যের বাজার ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে অস্থির হয়ে পড়ে এবং যেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ করছি তো আমরা কাঁচা বাজারের খবর জানছিলাম এবং মাছের বাজার সবজির বাজারের কথাও জানছিলাম বাজার কিছু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অর্থাৎ দামের ক্ষেত্রে তারতম্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে নিত্যপণ্যের বাজারে সবশেষ এই ছিল আমার রাজধানীর মোহাম্মদপুর থেকে সহকর্মী ফরাহাদুর রহমান